নমস্কার বন্ধুরা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের জন্যে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রাস্তার উপরেই দুধ দেওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা প্লিজ, তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, ছাগলটা আজকের বাইরে বেরিয়ে এসেছে আর এসে একটু বিরক্তি করছিল। বাইরে এসেছে, খাবার ঘাস দেখতে পাচ্ছে, খাবার জন্যেই বিরক্তি করছে। আর আমি বোতলটা ভর্তি করছি আমাদের ছাগলের কালির যে দুটো বাচ্চা হয়েছে ওর মায়ের দুধে হয়ে যায়, তাও আমি এক্সট্রা দুধ খাওয়াই। যেহেতু বাড়িতে এক্সট্রা দুধ রয়েছে তাই আমি খাওয়াই। বোতলটা ভর্তি করে নিলাম, এই বোতলের দুধটা ওদেরকে খাওয়াবো আর বাদ বাকি দুধটা আমি ধুয়ে ঘরে নিয়ে যাব। বন্ধুরা প্লিজ, তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর একটা লাইক করে দিও, লাইক করে পাশে থেকো। আর ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, যারা এই ধরনের ভিডিও দেখতে চায় তারা দেখতে পাবে। অনেকে জিজ্ঞাসা করে আমার বাড়িটা কোথায়। আমার বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, থানা হলো বাসন্তী আর আমাদের গ্রামের নাম হলো জ্যোতিষপুর। জ্যোতিষপুরে এসে যে কাউকেই জিজ্ঞাসা করলে সুভাষ হালদারের বাড়ি কোথায় দেখিয়ে দেবে। যা, একটুখানি দুধ নেচে পড়ে গেল। একটা ভাত কমপ্লিট হলো দুয়ে, আর একটা দইছি। এই ভাতগুলো এমন দু হাত দিয়ে দুইতে হয়, এক হাত দিয়ে ধোয়ার কোনো সিস্টেম নেই। এক হাত দিয়ে ধরে রাখতে হয় আর এক হাত দিয়ে চাপ দিয়ে ধুইতে হয়। কেন, ওর বাঁটগুলো এত লম্বা লম্বা, আমি যদি টেনে ধুই ওর বাঁটগুলো মাটিতে লটকাবে। এরপরে ছাগলের দুধ খাওয়া খুবই ভালো, খুব উপকার। ও যে দুটো বাচ্চা ঘুরছে, এই যে কালির বাচ্চা, এদেরকেই দুধ খাওয়ানো হবে। ওর মা ভিতরে বাঁধা আছে গলিতে। এদের দুজনের নাম, লালটার নাম লালু আর কালোটার নাম ভুলু। লালু ভুলু এরা দুই ভাই, চলে এসছে দুধের বোতল দেখে। কালোটা খেতে চায় না, লালটাই খায়। দাঁড়া, আমাকে দুইতে দে, দুইতে দে, দুধটা কমপ্লিট করে দেওয়া, তারপরে তোকে খাওয়াচ্ছি। আমাকে আজকে ঘরে যেতে দেবে না, রাস্তায় বসেই খাইয়ে দিতে হবে। দুধের গামলাটা পড়ে যাবে। বন্ধুরা তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। কালারটা দেখো চকচক করছে একদম লাইটে।
দেখেছো, 1 মিনিটের মধ্যে শেষ করে দিল 1 বোতল দুধ। ওদের বোতল শেষ। বন্ধুরা আজ তাহলে এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, আর আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ।